Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health.
Bolton, hey Bolton! Bolton! Jai! Kire, jabi na khelte? Jacchi, tora ja. Etokkhon ki korchhili? Kichu na, emni. Tora ja, ami ekkhoni jacchi. কাল বাবা কি বলেছে মনে আছে তো? সন্ধ্যার আগে ফিরে এসে বই নিয়ে বসা চাই, নইলে কিন্তু খুব রাগ করবে। সন্ধ্যাবেলা হরি মন্দিরে যাব, ভাত তরকারি রাঁধা থাকবে, খুব রাত হলে ঢাকা তুলে খেয়ে নিস, কেমন? আচ্ছা। তোর বাবার খাবারও ঢাকা থাকবে। আর শোন, বাইরের আজে বাজে খাবার খাস নি যেন, চারিদিকে খুব অসুখ বিসুখ হচ্ছে। ঠিক আছে। তাড়াতাড়ি ফিরিস, রাত করিস না যেন। এখন বিজু বল করতে চলেছে, ডানাতে বলে চমৎকার বল করেন তিনি। মানিক খেলবে উনি তৈরি, বিজু বল করেছেন, মানিক সজোরে ঘুরিয়েছেন কিন্তু না, বাতে বল হয়নি, দশার দুধ দিয়ে বল চলে গেছে। উইকেট কিপার পল্টন উল খেতে খেতে দৌড়াচ্ছেন, বল করিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন বোলারের কাছে, কোনো রান হয়নি। আচ্ছা অজয়, এ ব্যাপারে তুমি তোমার কি মনে হয়? না কমল না, 1932 সালে ইডেন উদ্যানে অনেক খেলবেন কিন্তু তার পেছনে গরু। কিন্তু তিনি খেপে গেছেন, ব্যাট নিয়ে তারা করেছেন, আউট দিতে চাইছেন না। ইয়াকে বলিস না, ব্যাট দিতে হবে, খেয়াল থাকে কেন? এই জগৎবাবু স্যার, গন্ধ মুনি কামিং। নমস্কার, বাবর কত সালে ইব্রাহিম লোধিকে পরাস্ত করেছিলেন? বেরিয়ে যাও, তখন তুই এত চেঁচাচ্ছিলিস কেন রে? বাদু শুনতে পারলে হেডের কাছে নিয়ে যেত। এখন আবার যাচ্ছি কোথায়? চল আমি নিয়ে যাচ্ছি। তোর তো খুব ভালো ঠিক, তুই ওটাকে মারতে পারবি? পারবো, কিন্তু আমি পাখি মারি না। একবার দেখতে পেলে না?
এবার চল টিফিন হয়েছে। এবার আসবে কে? পপি। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এবার দেখলি তো আমায় চেনে কিনা? আমায় দেখলো তো? তোকে কোথায় দেখলো? ও তো কাউকেই দেখেনি, একবার শুধু এদিকে তাকালো। দেখছিস তো আসলে তোর হিংসে হচ্ছে, তোকে চেনে না তো বেটা হিংসুটে? আমি হিংসুটে? বেশ তবে শুনে রাখ, কাল থেকে পাপি আমাকেও চিনবে, আমার দিকে তাকিয়েও হাসবে। যা যা, কি করবি রে? সে দেখতেই পাবি। তবে তোরা শুনে রাখ, কাল থেকে পাপি আমার দিকে তাকিয়েও হাসবে। বাবা এত বানানো হয়ে কেন? হ্যাঁ সুরজ বাবু, কিছু যদি মনে না করেন তো একটা সিগারেট। নিশ্চয়ই নিশ্চয়ই। বাবা পল্টন, এবার জন্য তোমার কোন ক্লাস হলো? ঠিক আছে যা। ও হ্যাঁ পল্টন, তোকে বলতে ভুলে গেছি, কলকাতা থেকে তোর মাসির চিঠি এসেছে, আমার ওই অফিসের জামার বুট পকেটে আছে, নিয়ে নে। এবার যেন কার? আপনি কি খেললেন বংশীদা? হ্যাঁ হ্যাঁ, এ আপনি কি করলেন কিরকম? আপনার হাতে খেলা, আপনি আবার রং খেললেন কিরকম? নবীর পল্টন, আশা করি বন্দুক নিয়ে পাড়া মাথায় করে বেড়াচ্ছ না। মেসোমশাইকে লেখা তোমার চিঠি থেকে জানলাম আর এক বাক্স গুলির অর্ডার হয়েছে। 500 গুলি এর মধ্যে শেষ? তীর দেখাতে যে মানুষ মরে না কেন? এবার এখানে এলে একটা নতুন জিনিস দেখা। আমরা একটা টেলিভিশন কিনেছি, ক্রিকেট খেলা দেখাবে বলেছে। গরমের ছুটিতে তোমাদের ওখানে যাব, রুমটা কেটে দিচ্ছে। ভালো থেকো, আর বাজারের আজেবাজে জিনিস কেউ না জানো, যা অসুখ বিসুখ হচ্ছে চারিদিকে চিঠি দিও। কুটি মাসি বলতেন, দাদা আমি ভালো আছি, আর ক্লাস ওয়ানে ভর্তি হয়েছি। কুটুমিরা খুব ভালো, একটুও দেখো না তুমি কবে আসবে। একটু রম্পা, হ্যাঁ
এবার দেখবি কাল আমি কি করি না, এবার আমার পালা। ওই যে বাদর ছেলে, কি হয়েছে কুকিরা? দেখুন না, দেখুন না, ওই ছেলেটা পপিকে গুলি করেছে। সে কি মারা গেছে? না যায়নি, তবে যেতে পারত। এইটুকুন টুকুন ছেলেরা কিরকম লায়ক হয়ে উঠেছে, এ তো বড় হলে ডাকাত হবে। গুলিটা মাথায় লাগলে কি হতো বলুন দেখি। পোস্টমাস্টার সুবোধবাবুর ছেলে না, খবরটা দিতে হয়। বাড়ি থেকে দূর করে দেবো, ভেবেছে লুকিয়ে থেকে পার পেয়ে যাবে, কাছকে পিঠে ছাল তুলে নেবো। অফিসে এতগুলো লোকের সঙ্গে কি অপমান, তাহলে লোপা হচ্ছে বসে যাচ্ছে। চুপ করে আছে কেন? তোমার জন্য তো ছেলেটা লাই পেয়ে পেয়ে মাথায় এসেছে, গোল্লায় গেছে, একেবারে গোল্লায় গেছে। তুমি দেখে নিও দিদি, কালে কালে এই ছেলে গুল্লা হবে, অদমা হবে। মামারা ছেলে বলে বলে ওটার মাথা কেটে ওই তুমি আর ওই মাসি, বুঝলি? লুকতে দেবে না, আপু তো পালিয়ে এসে পড়াশোনা হচ্ছে না, হাসি গান্ধী দিন গেলা হচ্ছে, সব ছয় পাঁচ গপ্পের বই সব ছেড়ে দেবো। এসব কি সব ছেড়ে দেবো।
চাকরি আছে? হ্যাঁ। এইটা
बारे बेटा, बारे बेटा, दारुण टिप तो तर, जा बोल वो मात्ते बार भी, है, देखी रेखो का, कोई तो गुली,
এবার ওই সাদা মার্বেলটাকে মার এইখান থেকে হ্যাঁ কাঁচের গুলিগুলোতে যেন না লাগে মার আচ্ছা এবার এটা মার দেখি পারলি না তো দে আমাদের ঘাবড়াস না তোরও হবে কি নাম তোর পল্টন পল্টন বাহ শুধু প্র্যাকটিস করে যা বুঝলি আর মনটাকে সব সময় বন্দুকের গুলির মতো সোজা রাস্তায় চালাবি তাহলে দেখবি কোনো বাধাই আর বাধা নয় চলি রে
রোদ, এই গরমে তিন কোষ পথ হেঁটে আসা কি চারটি খানি কথা? গেছিলাম সেই তেমাতার মন্দিরে পুজো দিতে, দেবতা খুব জাগ্রত। সে কখন বেরিয়েছি সূর্যিনীর মাথায়। বাবা গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও বাবা, একটু জল খাবি? এমনি ঘটি পুরো থেকে জল এনে একটু খাওয়া না বাবা? ওগুলো এখানে থাক, ওগুলো আমি পাহারা দিচ্ছি এখন। বাবা ধরে প্রাণ এলো। তোর নাম কি? পল্টন। কোথায় থাকিস? এগুলো দিয়ে কি করিস, পাখি মারিস? না, আমি জায়গায় জায়গায় খেলা দেখিয়ে বেড়াই, ব্যবসা করি, লোকে পয়সা দিয়ে বন্দুক ছড়ে বেলুন ফাটায়। ভালো, বাতাসা খাবি? জল আছে? তা তুই কোথায় যাবি, কোথায় খেলা দেখাবি? এই কাছেই শালতলি গ্রামে, এমনি যাব, খেলা দেখাবো না। সেখানেই তো আমার বাড়ি রে, তা তুই কার বাড়িতে যাবি বাছা? আমি যাব, একজন আছে চেনা লোক। তবে তো ভালোই হলো, এদিকে বেলাও পড়ে আসছে, রাত হলে চোখে ভালো দেখতে পারি না, বয়স হয়েছে তো। তবে তবে চল দুজনে গল্প করতে করতে যাব। আমার বাড়ি ওই তাঁতিপাড়াতে, তুই একটু আমাকে বাড়িতে পৌঁছে দিবি তো? কি রে, হ্যাঁ তবে চল যাওয়া যাক। ওদিকে বাড়িতে তো খুকিকে রেখে এসেছি, কি করে বেড়াচ্ছে সেই জানি। খুকি আমার নাদিনি, আমার বড় ছেলে সাধন ওরই মেয়ে। সাধন তো কলকাতাতেই থাকে, মস্ত কারখানা চাকরি করে, মেয়েকে রেখে গেছে আমার কাছে। এমন দস্যু মেয়ে দেখিনি বাবা। এখানে একটা স্কুল হলো দিলুম তাকে পাঠিয়ে, মোটেই যেতে চাই না। কেঁদে কেঁদে পাড়া একবার মাথায় তুললো। আমার ছোট ছেলে বলল, ছেড়ে দাও মা, ওর আদরে মেয়েটা মাথায় উঠেছে। তা সে স্কুল তো উঠেই গেল, পড়াশোনাও মাথায় উঠল। মেয়ে অবশ্যই আমাকে খুব ভালোবাসে, বুড়ো মা বলতে অজ্ঞান। ওকে নিয়েই হয়েছে আমার যত জ্বালা, কি যে করি। সাধন তো কালীভদ্রে এখানে আসে, ওদের আবার ছুটি ছটার ভীষণ করাক করি। মস্ত বড় কারখানা কিনা, এই তো পুজোর সময় এলো, দু দুখানা কাপড় এনে দিয়েছে। আমার ছোট ছেলের আবার আমার ছাড়া এক দণ্ড চলে না, সে আবার শিকারি পাড়ার প্রাইমারি স্কুলের ছোট মাস্টার। সাত সকালে স্কুল যায়, আবার দুপুর বেলায় ফিরে এসে ভাত খেয়ে নাক ডাকিয়ে ঘুমোয়। এখন গিয়ে দেখবো এখনো ঘুম হচ্ছে। Thank you.
এই এসে গেছি। তোকে এত করে বললাম আজকে রাত্রিটা তুই এখানে থেকে যা, তাকে কিছুতেই শুনলি না। যাকে বাড়িতে মুড়ির মহা করা আছে তাই দুটো খেয়ে যা। শুভ্রের মুখে ফিরে যাবি কিরে, চল চল। বসেছানি, আমি এগুলো রেখে আসছি। কাপড়গুলো তুলেছিস? হ্যাঁ, এই নে প্রসাদ। মা, আমি একটু, আরে তুই কোথাকে? তোমার কাছেই তো এলাম, আমি এখানেই থাকছি, কোথাও যাচ্ছি না। না না, তোমাকে আমার টিপ শেখাতে হবে। সে কি রে, কি টিপ শেখাবো? এ আমি জানি না, তোমাকে শেখাতেই হবে। বোঝো, তুই ওকে চিনিস নাকি পুরো? সে অনেক ব্যাপার। এই তো আমার সে চেনা লোক। কি শেখাবে তো বুড়ো দা? সে হবে এখন, চল তুই এখন আগে ভেতরে চল। বুঝলে মা, স্কুল থেকে হাট হয়ে বাড়ি ফিরছি, দেখি এক জায়গায় বেজায় ভিড়। মুখি মেরে দেখি এই বাবাজি খেলা দেখাচ্ছেন। গিয়ে বললুম, যা বলবো মারতে পারবি? বললে হ্যাঁ। খুব একটা শক্ত মতো টিপ দিলুম, বুঝলে, উড়িয়ে দিলে। তারপরও বেশি আর একটা দিলুম, সেটা পারলে না। খুব শক্ত ছিল। আরে তোর বাড়ি কোথায়? রামপুর। বাড়ি থেকে পালিয়ে এসেছিস, সত্যি কথা বল। দেখেছো কাণ্ড? দিন কয়েক আগে শুনছিলাম রামপুর থেকে নাকি একটা ছেলে হারিয়েছে। আরে তোর বাপের নাম কি? না না, সত্যি করে বলছি, টিপ শেখা হয়ে গেলেই বাড়ি ফিরে যাব। বাবা জানতে পারলে আর এখানে থাকতে দেবে না, টেনে নিয়ে যাবে, পিটি ছাতু করে দেবে। সত্যি চলে যাব। ঠিক তো, বেশ, তোর টিপ শেখা হয়ে গেলে আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। কিন্তু সাবধান, এই বাড়ি ছেড়ে কোথাও নড়বি না, নইলে এগুলি দেখছিস দুমার দুম। লেখাপড়া কদ্দ? দশমিক জানা আছে? ভগ্নাংশ? প্রত্যেক দিন, প্রত্যেক দিন অন্তত পাঁচটি করে অঙ্ক কষা চাই। কার মনে দুঃখ দিয়ে এলি বাছা? না জানি তোর মা কত কাঁদছে। আমার মা নেই তো, কবে মরে গেছে আমার মনেও নেই। কবে থেকে শেখাবে? কাল থেকে। ঠিক তো,
হ্যাঁ দেখ, এই এই আমি কৌটোটাকে ছুঁড়লাম, কৌটোটা পড়ল, তার মানে এই কৌটোটাকে তুই যত জোরে ছুঁড়িস ওটা একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, তারপর পড়তে শুরু করছে, ঠিক তো? তার মানে তোকে কি করতে হবে, এই কৌটোটাকে লক্ষ্য করতে হবে কোন জায়গায় গিয়ে থামছে, তারপর যেই থামার পর পড়তে শুরু করছে তখন তুই এটাকে টিপ করে মারবি, বুঝতে পেরেছিস? ঠিক, দর কৌটোটা বন্দুকটা দে আমাকে। দেখলি নে, এবার তোল নিয়ে ওটা। উপর দিকে তাক লাগা, হলো না, ঠিক আছে নে আবার। ঠিক করে ধর, আর পারছো কেন? পারবো তো। কেন পারবি না, মানুষ ইচ্ছে করলে সব পারে, মানুষ তো কিছু গরু বা গাধা নয়, মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি আছে, কেউ যদি ঠিক করে এই কাজটা আমি করবোই কে তাকে ঠেকায় বলতো? নে ধর, ভালো করে ধর, মার, সাব্বাস। ঠিক আছে মা, পাঁচটা চা করো তো। ঠিক আছে, তুই কালকে অঙ্ক করবি, ১৭ প্রশ্নমালায় এই ১৩-২০। হ্যাঁ খুকি, তোর লেখা শেষ হলে পল্টনটাকে দেখিয়ে নিবি, দেখে দিবি। হ্যাঁ উঠবি না, অঙ্কগুলো সব শেষ করে ফেল। ওকে পল্টন,
এইটা তোর, এইটা তোর। যা পুরায় তো দেখি মাপ মতো হলো কি না। মাইনে হলো যে বুড়োদা এদিকে আয় দেখি। বাহ, পশ্চিমে বুঝলি এক এক গায়ে ভারী মজা হয়। ধর এই গায়ে ছেলে যাচ্ছে ও গায়ে মেয়েকে বিয়ে করছে, বর যাচ্ছে ঘোড়ায় চড়ে, সঙ্গে যাচ্ছে যত বর পক্ষের লোক। পথের মাঝখানে হঠাৎ দেখে মেয়ের গায়ের যত লোক বর জুড়ে বসে আছে, ঢুকতে দেবে না। কি ব্যাপার? বরপক্ষকে পরীক্ষা দিতে হবে। খুব একটা উঁচু গাছে বুঝলে একটা নারকোল ঝোলানো আছে, সেই নারকোল বরপক্ষকে টিপ করে গাছ থেকে মেরে নাবাতে হবে, তবে ওরা ঢুকতে পাবে, তবে বিয়ে হবে। ওরা পারে পারে না? খুব টিপ হয় ওদের। শব্দ শুনে টিপ আমায় কবে শেখাবে? এখন না, আজ রাত্রে। বুড়োদা কে রে? আমি শিবু। নে, কি ব্যাপার রে? কাল তুমি যাবে না? কোথায়? ওই মিটিংয়ে। না, যাবো না, আগেই তো বলেছি। মেজাজ খারাপ করাবে। নারায়ণ কিন্তু শুনলে খুব খেপে যাবে। ও আমাকে অনেক দিন থেকে জানে, ও আমাকে বোঝে, ও কিছু মনে করবে না। আর তুই তো জানিস আমি যা বলি তা করি। কাজটা কিন্তু ভালো করলে না। ধরা ছেলে মানুষ হয়েছে। চারটে ঠিক আছে। এবার পল্টন তুই গিয়ে ওগুলো একবার বাজা, বাজিয়ে সরিয়ে আস। আর একবার কাঁচের গ্লাস, কাঁচের শিশি, জর্দার কৌটো। এবার তোর যেটা খুশি বাজিয়ে পালা। ও নারায়ণ, তোমার টিপ দেখছিলাম, জবাব নেই। এটিকে চালা জাগে, যে কথা বলছিলাম তুই যা বলবি আমি জানি। দেখ না, তোদের ওই ভেজারং ভেজারং শুনতে আমার ভালো লাগে না। পল্টন জিনিসগুলো খুলে নে, আয় বসে যাক। শিবু আয়। কি হলো?
তবে হয়ে যাক। কি বাজি? হারলে তোমার কথা, জিতলে আমার। তার মানে আমি হারলে তোদের ওই মিটিংয়ে যেতে হবে আমাকে, তাই তো? যাক। শিবু নারায়ণ বাবা, দেরি হলো আর বলো না, হারানকে কারা খুব পিটেছে? ছিচিড়ি? হ্যাঁ, ও এখন হাসপাতালে। আমাকে নন্দ, দেবু তোরা কি পাগল হলি? না না বুড়ো দা, হাসান সব বুঝেছি আমি, ধর এটা। ঠিক আছে, দেখে দে। ঠিক আছে, যা এবার বাড়ি চলে যা, সাবধানে যাস।
নন্দ কোথায়? নন্দ পালিয়েছে। তুই কি করছিলি? আমি যাব, আমি এক্ষুনি যাব। না না বুড়োদা শোনো, মা আমি একটু বেরোচ্ছি, দেখতে দিন দু তিন লাগবে, তুমি কিছু ভেবো না। আসি চল রে। দুর্গা দুর্গা, তারপর তো দ্রৌপদী সভা এসে দাঁড়ালেন, অমনি তার রূপে চারিদিক আলো হয়ে গেল। মাথার উপর ঘুরছে চক্র, সেই চক্রের উপর একটা মাছ, সেই মাছের ছায়া পড়েছে জলে, জলের ছায়া দেখে সেই মাছের চোখে তীর মারতে হবে। কেউ পারে না, কেউ পারে না। তখন অর্জুন এসে সভায় দাঁড়ালে, তারপর তারপর অর্জুন একবারই মাছের চোখে তীর মারলেন, চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। তারপর তারপর আর কি, দ্রৌপদী ছুটতে এসে অর্জুনের গলায় মালা দিলেন। এ তো জানা গল্প। তুই চুপ কর তো বাপু, তোর পণ্ডিতগিরি ভাল লাগে না, সবই তো তোর জানা গল্প। তুমি ও ঘাটটা যাও। বাদল মন্ডল কোথায়? বুড়ো তোমার ছেলে? সে তো এখানে নেই। এখানে নেই? এখানে নেই, কোথায় গেছে? জানি না, কিছু বলে যায়নি। জানো না? সব জানো। কিছু পেলে? না স্যার। পাবে না, জানতাম। কি এটা? আমার। চলো চলো আমরা। পলিটিক্স হচ্ছে। পলিটিক্স মানে কি গো? জানিস না, ওই যে ভোট দিন ভোট দিন করতে করতে যায়,
পলিটিক্স হলে কি পুলিশ ধরে? ওসব তুই এখন বুঝবি না, বড় হলে তোকে আমি সব বুঝিয়ে দেব। চল। বাবা সাধন, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমি বড় চিন্তায় আছি। বুড়ো দুদিন যাবৎ বাড়ি ফেরেনি, কাল রাত্রে পুলিশ এসেছিল, আমি এখানে একা মানুষ, কি করি কিছুই বুঝতে পারছি না। তুই পত্র পাঠ বাড়ি আয়, আমার খুব ভয় করছে। খুবই ভালো আছে তোমার মা? এবার কি লিখলি পড়তো একবার? বাবা সাধন, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমি বড় চিন্তায় আছি। বুড়ো দুদিন যাবৎ বাড়ি ফেরেনি, কাল রাতে পুলিশ এসেছিল, আমি এখানে একা মানুষ, কি করি কিছুই বুঝতে পারছি না। তুই পত্রপাঠ বাড়ি আয়, আমার খুব ভয় হচ্ছে। খুকি ভালো আছে? তোমার মা? হয়েছে? এবার দৌড়ে গিয়ে ডাকবাসটা ফেলে দিয়ে আয়। মাথার উপর ছিল চক্র, তার উপরে ছিল মাছ, অর্জুন জলের ছায়া দেখে থালা। এবার আমি মেলায় অর্জুন সাথে খেলা রাখাবো। আমি কি সাজবো? আমিও যাবো। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে দ্রৌপদী সাজিয়ে দেব। কিরে হলো, আর কত দেরি? হচ্ছে হচ্ছে,
খুকি খুকি বাবা খুকি রে কত বড় হয়ে গেছি কি ব্যাপার মা বুড়ো ফিরেছে না ও তো প্রায় দুদিন পরে আসবো বলে দশ দিন পরে আসে ও কিছু না কিন্তু পুলিশ ও এই বুঝি সেই ছেলে বুড়ো চিঠিতে লিখেছে বটে বস আমি সব বলছি বুড়োর বুদ্ধিশুদ্ধি আর কবে হবে এখনো ও যদি এসব করে বাড়িতে পুলিশ আসে ওর তো চাকরি থাকবে না আমার মালিকরা জানতে পারলে আমারও তো চাকরি চলে যাবে তখন তো না খেয়ে মরতে হবে বাবা যাচ্ছি বুড়ো মা যাচ্ছি চল্লি কোথায় মেলায় যাতে সব পাগল ¡Gracias!
চুপ, বুড়ো মাকে চমকে দেব। বাবা, কলকাতায় হাতি আছে? আছে, চিড়িয়াখানায়। চল, তোকে স্কুলে ভর্তি করে দেব। ভালো হবে, আমি আর পল্টন দাদা একসঙ্গে স্কুল যাব। আমি যাব না, কোথাও যাব না। বাস আসছে, ওঠো ওঠো, তুই এখানে মার্কাজটা দাঁড়া, বাসে খুব ভিড় হবে। বাবা পল্টন, কি করে তোকে এখানে আটকাই, যার জন্য তুই এসেছিলি সে তো আর নেই। বাবা, তুই বাড়ি ফিরে যা, আর কত রাস্তায় রাস্তায় ঘুরবি বাছা,
এবার তুই বাড়ি ফিরে যা। আর শোন, সদর সদ আছে জজ সাহেব, ইচ্ছে করলে সে লোককে ধরতে পারে, শাস্তি দিতে পারে, অনেক কিছু করতে পারে। তুই যদি কখন সদর শহরে যাস, জজ সাহেবের কাছে গিয়ে তোর পুরোদার কথা একটু বলিস, বলিস যারা তাকে এভাবে মেরেছে তাদের যেন ধরে, তাদের যেন শাস্তি দেয়। নাও নাও, মাস এসে গেছে। সদর শহর কোন দিকে? ওই ওই দিকে, ওই যে দূরের পাহাড় তার ওপিঠে সোজা এই রাস্তা। এখান থেকে কত দূর? হেঁটে যাওয়া যায়? হেঁটে যাওয়া যায়, তবে পাহাড়ি রাস্তা অনেক চড়াই। এখন গেলে কখন পৌঁছব? রাতের মধ্যেই পৌঁছে যাবি। এখনই যাবি নাকি? না, পরে যাব। রাস্তাটা জেনে নিলাম।
দাঁড়া। বাবা পল্টু, বাবা পল্টু না বল্টু, বসাই। নেই বাবা পল্টু, দেখি তো তোমার থলিতে কি আছে। আহা দেখি না, কি মুশকিল, দেখো তো কিছুতেই দেখতে দেবে না। আহা ছাড় 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 বলছি, তবে রে। হ্যাঁ যাস কেন পল্টন, তোর থলিটা শিবুকে দে, আমরা দেখব ওর মধ্যে কি আছে। বুড়ো তোকে গুলি মারা শেখাতো না, আমরা দেখব তোর বুড়োদা তোকে কি দিল। এটা যেখানে যাবার যাবে। এটা নিয়ে তুই কোথায় যাচ্ছিলি, কি করবি তুই এটা নিয়ে, যা পালা। এই ওকে ওর জিনিসপত্রগুলো দিয়ে দে। যা যা, তোকে জজ স্যার ডাকছেন, যা না, কোনো ভয় নেই।
শিব তো তোর কি নাম? পল্টন। পল্টন, চমৎকার নাম। চল ভেতর চল, তোকে একটা জিনিস দেখাবো। দেখি তোর বন্দুকটা দেখি। এবার ওই দেয়ালে দেখ, এক সময় আমার হাতেও কিন্তু খুব ভালো টিপ ছিল, তখন টিপে আমি তোকে হারিয়ে দিতে পারতাম, এখন পারবো না। এখন বয়স হয়েছে তো, হাত কাঁপে। হ্যাঁ দেখ, এরকম জিনিস দেখেছিস এর আগে? খাঁটি বিলিতি, ইংল্যান্ডে তৈরি, ডেইজি রিপিটার। এখন আর এইসব বন্দুক তৈরি হয় না। দেখ, একসঙ্গে 52টা গুলি চলে, কি করে গুলি ভরে দেয়। তারপর এটাকে টেনে এইখান দিয়ে গুলি ভরতে হয়। ওই যে সাইকেলের লোহার গুলি হয় না, তাও চালানো যায়। তারপর আবার এটাকে ঢুকিয়ে দাও, ঠিক আছে, পড়ে না যায়। তারপর চলা। ও, শুধু পাখি নয়, বড় বড় জন্তু জানোয়ারও ঘায়েল হয়ে যাবে। রেঞ্জ জানিস, এগুলি অনেক দূর ছোট। আরে না না, এ বন্দুক আমি তোকে দিলাম, তোর হাতে মানায় ভালো। আমার বাড়িতে এই বন্দুক চালাবার মতো কোনো লোক নেই, দেখছিস না পড়ে থেকে থেকে কত ধুলো জমেছে। কে খুশি? আচ্ছা তুমি তো যাচ্ছ। হ্যাঁ কেন বলতো? দাদা জানো, আমার এক দাদা ছিল বুড়োদা, ওই শালতলির গ্রামে থাকতো। আমাকে যত টিপ ওই শেখাতো। ও তাই বুঝি। বুড়োদা খুব ভালো ছিল। তারপর একদিন সকালবেলা বাড়ি থেকে চলে গেল। তারপর দিন বাড়িতে পুলিশ এলো। পুলিশ? হ্যাঁ পুলিশ। কিন্তু বিশ্বাস করো দরজায়, বুড়োদা চুরি ডাকাতি কিচ্ছু করত না, খুব ভালো ছিল। তারপর তারপর করা যেন একদিন ওকে মেরে ফেলে দিয়ে গেল। জজ সাহেব, তুমি তো ইচ্ছে করলে লোককে ধরতে পারো, শাস্তি দিতে পারো। যারা বুড়োদাকে, যারা আমার বুড়োদাকে এভাবে মেরে দিয়ে গেল, তাদের ধরতে পারো না, শাস্তি দিতে পারো না? বাবা পল্টন, এতে আমার কিছু করার নেই। তুমি এখন ছোট, সব কিছু বুঝতে পারবে না, বড় হও তখন সব বুঝবে। কেন বুঝবো না, চেষ্টা করলে ঠিক বুঝতে পারবো। এই দেখো এটা একটা ক্লিপ, এর মধ্যেকার এই চকচকে বোতামটা একবার আমি 20 হাত দূর থেকে টিপ করেছিলাম, গুলিটা ঠিক জায়গায় লাগেনি। তারপর কত প্র্যাকটিস করলাম, এখন 30 হাত দূর থেকে এই বোতাম আমি উড়িয়ে দিতে পারি। আমাকে বলো কেন বুড়োদাকে যারা মেরেছে তাদের তুমি ধরতে পারবে না, শাস্তি দেবে না? বাবা পল্টন, সবকিছু বন্দুকের গুলির মতো সোজা যায় না। এ পৃথিবীটা বড় জটিল, বড় শক্ত। আসলে এসব কথা তোমার জানার কথা নয়।
আমি সত্যি তোমার জন্য কিছু করতে পারছি না। আমার কিছু করার নেই। সবকিছু বন্দুকের গুলির মতো সোজা যায় না। এই পৃথিবীটা বড় জটিল, বড় শক্ত। আর মনটাকে সব সময় বন্দুকের গুলির মতো সোজা রাস্তায় চালাবে, তাহলে দেখবি কোনো বাধাই আর বাধা না। মানুষ ইচ্ছে করলে সব পারে। মানুষ তো কিছু গরু বা গাধা নয়, মাথায় কিছু বুদ্ধিশুদ্ধি আছে। কেউ যদি ঠিক করে এ কাজটা আমি করবোই, কে তাকে ঠেকায় বলতো? আমার কিছু করার নেই। ছেড়ে
এতদিন কোথায় ছিলে? কত ভাগা দাও। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।